হাই রিক্স ফিউচার অ্যানাবল হয়ে গেলে কীভাবে ডিজেবল করবেন সেটা দেখাবো আজকের এই হাই রিক্স ফিউচার যদি অ্যানাবল হয়ে যায় তাহলে আপনারা দেখতে পারবেন যে সেটিংস এই অপশনটি চলে আসবে হাই রিক্স ফিউচার অ্যানাবল এবং দেখবেন যে আপনার ফোনের যে সেটিংসের ফ্রন্ট আছে সেই ফ্রন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এটা কীভাবে আপনি অ্যানাবল করা থাকলে ডিজেবল করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন দিয়ে না করে মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা এই কাজটি করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পর আপনাদের যেটা করতে হবে আপনারা ইস্কল করে নিচে চলে যাবেন নিচে চলে এসে আপনারা দেখতে পাবেন যে অ্যাডিশনাল সেটিংস নামক একটি অপশন দেওয়া আছে আপনারা অ্যাডিশনাল সেটিংসের ভিতরে প্রবেশ করবেন ওকে এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা একটু নিচে চলে যান নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন যে অ্যাক্সিবিলিটি নামক একটি অপশন দেওয়া আছে আপনাদের যেটা করতে হবে অ্যাক্সিবিলিটি অপশনের ভিতরে প্রবেশ করতে হবে ওকে এরপর এই ধরনের একটি অপশন চলে এসেছে এখান থেকে আমরা স্কল করে নিচে চলে যাব ওকে আমরা একটু নিচে যাচ্ছি নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে হাই কন্ট্রাক্ট টেক্স এখানে দেওয়া আছে আমরা যদি এটা অ্যানাবল করা আছে আমরা যদি এটা ডিজেবল করে দিই এরপর আমরা যদি নোটিফিকেশন বাড়তি টানি তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে হাই হাই রিক্স ফিউচার অ্যানাবল যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে এভাবে করে মূলত হাই রিক্স ফিউচার অ্যানাবল হয়ে গেলে ডিজেবল করতে হয় বন্ধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন